আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ব্ল্যাক এন্ড হোয়াইট এর যুগ থেকেই বাংলা সিনেমার নায়কদের অভিনয় করতে দেখা যায় ছদ্মনামে। মহানায়ক উত্তম কুমারকে দিয়েই শুরু করা যাক। তার আসল নাম ছিল অরুণ কুমার চ্যাটার্জি। গায়ক নায়ক কিশোর কুমারের পিতৃদত্ত নাম আবার আভাস কুমার গাঙ্গুলি। টলিউড থেকে বলিউডে যিনি মিঠুন চক্রবর্তী হিসেবে দর্শকদের হার্টথ্রব ছিলেন, তিনি আদতে গৌরাঙ্গ চক্রবর্তী। টলিউডের এখনকার সুপারস্টার দেবের আসল নাম যেমন দীপক অধিকারী, আবার দীপক চক্রবর্তী বাংলা সিনেপ্রেমীদের কাছে পরিচিত চিরঞ্জিৎ নামে। টলিউডের আরেক সুপারস্টার জিতের পুরো নাম জিতেন্দ্র মদনানি। বাংলার আরেক নায়ক যিশু সেনগুপ্তর আসল নাম বিশ্বরূপ সেনগুপ্ত। নায়ক রাহুলের আসল নাম অরুণোদয় ব্যানার্জি। সুতরাং দেখা যাচ্ছে উত্তম কুমার থেকে দেব, নায়কদের আসল নাম পাল্টে ফেলার ট্রেন্ডটা চিরন্তন। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।